गुरु गो वेद विधिर पर शास्त्रों का नाम वेद विधिर पर शास्त्रों का नाम अरे का नामो नमः ये सब देखी कानार हाट बाजार ये सब देखी कानार हाट बाजार ये सब देखी कानार हाट बाजार वेद विधिर पर शास्त्रों का नाम वेद विधिर पर शास्त्रों का नाम अरे का नाम আজকের এই বাংলার গাইডে তোমার গাওয়াটা একটু ভিন্ন রকম, তাই তো? জি। তোমার জীবনে আরও একবার সুযোগ এসেছে বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস বাংলার গাইনের এই মঞ্চে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। তোমার কি মনে হয় এই সুযোগটাকে তুমি পুরোপুরি কাজে লাগাতে পেরেছ? আমার কাছে এটা খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি গত রাউন্ডে এমন একটা অবস্থা থেকে সুযোগ পেয়েছি। নিজের কাছেও অনেকটা দায়িত্ব বোধ বেড়ে গিয়েছিল, কারণ আমার উপর অনেক দায়িত্ব ছিল যে আমি আর একটা সুযোগ পেয়েছি, আমাকে আমার 100% দিতে হবে। আমি চেষ্টা করেছি দেওয়ার, বাকিটা আমার গুণীজনেরা আছেন, তারা বলতে পারবেন। হৃদয় এসেছেন আমাদের এসআই টুটুল, তার টিম থেকে, তার কাছ থেকে অবশ্যই শুনবো, কিন্তু তার আগে আমাদের বিজ্ঞজন এখানে রয়েছেন, শ্রদ্ধেয় সুজেয় শ্যাম, আপনার কাছে যেতে চাই, কেমন লেগেছে আমাদের হৃদয়ের গান? আমি তোমার গান শুনে মুগ্ধ, কারণ হৃদয় দিয়ে গান করেছো। আর আমি টুটুল ভাইকে ধন্যবাদ দিই যে মানিকে মানিক চিনে, সে ঠিকই ঠিকই ধরতে পারছে, ওর সেকেন্ড টাইম আসলে পাঠিয়ে দেবে, সত্যি পাঠিয়ে দিয়েছো। আল্লাহ তোমার ভালো করুক। ধন্যবাদ।
আমরা শকুতা লিমন আপনার কাছ থেকে শুনতে চাই হৃদয়ের গান কেমন লাগলো What an amazing transition Thank you sir Amazing comeback আমি কিছু বলার নাই তুমি আসলে একজন জাত শিল্পী আমার মনে হয় কারণ তুমি যা গাও খুব জেনে শুনে বুঝেই গানটা গাও আমি ফিল করেছি এবার তুমি মুগ্ধ করে দিয়েছো এই পারফরম্যান্সে এসে এন্ড অন এ পজিটিভ নোট আই লাইক টু সে ওয়েলকাম ব্যাক টু বাংলা গান স্টেজ ফ্রম মাই সাইড ইয়েস থ্যাংক ইউ সো মাচ ইব্রা টিপো আমার পক্ষ থেকেও ইউ আর ইয়েস বাট 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 গানটা কোনো রকম শেষ হয়ে গেলে বাঁচি এরকম ভাবলে হবে না শেষ পর্যন্ত ঠিক থাকতে হবে কেমন জি স্যার আমার পক্ষ থেকে ইয়েস অ্যাবসলিউটলি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ এসআই টুটুল আপনার কাছ থেকে শুনবো আসলে তুমি ভালো গেয়েছো আমি ভুলগুলো ধরে দেখিয়ে দিলাম না কিছু ভুল তো আছে জি স্যার কিন্তু আমার আমি বলি আউটস্ট্যান্ডিং থ্যাংক ইউ স্যার ভেরি গুড সিং মার্কস বলে দেবে এখনো তুমি জানি না তুমি আসছো কিনা একটু টেনশনে থাকো থ্যাংক ইউ হৃদয় অনেক অনেক ভালো কমপ্লিমেন্ট ছিল তোমার জন্য এবং পাশাপাশি শুভকামনা সবসময় বাংলার গায়নের মঞ্চে তুমি এগিয়ে যাবে এটা আমাদের প্রত্যাশা কিন্তু এখনও তোমাকে অপেক্ষা করতে হবে কিছুটা সময় জানতে হলে তোমার রেজাল্ট কী হতে যাচ্ছে তুমি কি যাচ্ছ কি না আমাদের সেরা আঠারোতে ঠিক আছে শুভকামনা